রাজ্যে দ্বিতীয় পর্যায়ে বলতে পারি আবার পুনরায় যে লকডাউন দেওয়া হয়েছে তিন দিনে, সেই 72 ঘন্টা লকডাউনের মধ্যে কিন্তু প্রথম দিনেই গোটা রাজ্যে অ্যান্টিজেন টেস্টের জন্য বাড়ি বাড়ি যে সার্ভে, সে সার্ভের কাজ শুরু হয়ে গেছে। এবং এই প্রথম দিনের যে চিত্র আমরা লক্ষ্য করেছি, এই প্রথম দিনেই কিন্তু যারাই রয়েছেন স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সেই টিমের যারাই রয়েছেন যখন সার্ভের জন্য যাচ্ছেন বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন জায়গায় রাস্তা প্রতিরোধ অবরোধ করা হচ্ছে, এরকমই চিত্র ধরা পড়ল মুঙ্গিয়া কামিতে। কামি নয়, গোলাঘাটি, ডাকার জলা, গন্ডাছড়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অবস্থা। তারা যাচ্ছেন আপনাদের আমাদের স্বার্থে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে, সেই জায়গায় আমি আপনি আমরা যদি তাদের সাহায্য না করি, সহায়তা না করি, তাদের সাথে যদি এই ধরনের ব্যবহার করি, তাহলে হয়তোবা এই যে একটা উদ্যোগ, গোটা সপ্তাহব্যাপী এই সমীক্ষা, গোটা বিষয়টাই, গোটা সার্ভেটাই নষ্ট হয়ে যাবে। সবাই মিলে সহযোগিতা করুন এক্ষেত্রে রাজ্যের স্বার্থে এবং রাজ্যবাসীদের স্বার্থে। রাজ্যবাসীর মধ্যে আমি আছি, আপনিও আছেন, আপনার পরিবারের লোকেরাও আছে, সবার স্বার্থে সবাইকে সাহায্য করুন এবং এই সার্ভে যেন সঠিকভাবে সম্পূর্ণ হয় সেক্ষেত্রে সবাই এগিয়ে আসুন। নমস্কার।